শুরুতেই বলছিলাম বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য দিয়েছে প্রাণ। আর তাই তো ভাষা শহীদদের সে আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ 21 ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদেশে শিক্ষা গ্রহণ করতে আসেন অনেক বিদেশি শিক্ষার্থীরা যারা ভালোবেসে শেখেন বাংলা, লিখতে ও বলতেও পারেন বাংলায়। আয়োজনের শুরুতেই জানব তেমনই কজন শিক্ষার্থীর গল্প যাদের জীবনযাপনে মিশে আছে বাংলা। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। মোহাম্মদ বিন আমির পাকিস্তানি এই শিক্ষার্থী ভালোবেসে শিখেছেন বাংলা, মিশে গেছেন বাঙালি ও বাংলার সংস্কৃতিতে। আমিরের বাংলা ভালোবাসার শুরুটা বেশ আগে, এদেশে তার যাত্রা ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুবাদে। সেজন্য জেনেছেন বাংলার ইতিহাস, ভাষা আন্দোলনে বাঙালির ত্যাগ নিয়েও ব্যথিত এই তরুণ। আমাদের মোহাম্মদ আলী জিনা এখানে এসে এটাই বলছিলেন যে উর্দু হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। সো ওই সময় প্রোটেস্ট ছিল এটা কুইটা, আমাদের মিলিটারি এখানে আশেপাশে ছিল, তো প্রোটেস্টের সময় স্টুডেন্টসরা হচ্ছে পাথর দিয়ে মারছে, এটা শুনেছি, আমি জানি না সত্যি কিনা। সো ওইটা হওয়ার পরে ওরা ফায়ার করছে অ্যান্ড 6 জন মারা গেছে আপনার কাছে আছে। সো মানে ভালো হয়নি অবশ্যই। আমিরের মতোই ভালোবেসে বাংলা শিখেছেন তারই মেডিকেল কলেজ বন্ধু অনুপ। নেপালি এই শিক্ষার্থীর বাংলা প্রীতিও বেশ আগে থেকে। এখানে ভাষার জন্য ওনার বলিদান দিয়েছেন অনেক, এই বলিদানটা অনেক বড় বলিদান। আর যে ভাষার জন্য একটু বড় বলিদান দিতে পারেন, ওনার সাথে আমি অবাক হয়ে যাব, আমি কিছু বলতে পারি না। জীবনযাপনে অনেকটা বাঙালিয়ানা ধারণ করেন এমন আরেক বিদেশি শিক্ষার্থী আব্দি আজিজ, যিনি বাংলা ভাষা শেখার পাশাপাশি বাঙালিদের সাথে মিশে থাকতে করেন স্বাচ্ছন্দ্যবোধ। লাইফস্টাইলের মোটামুটি ভালো, খাবারের আমার খাবার সোমালিয়ান খাবারে আলাদা আলাদা ডিফারেন্ট, আর এখানে খাবারে আমি খাইছেন বেঙ্গালি খাবার লাইক সুরকি, ভাত, মুরগি, তারপর বিরিয়ানি, বাট আই লাভ বিরিয়ানি মোস্টলি, আই টেক বিরিয়ানি আর ডিম ডাল, তারপরে বরতা সকালে। তবে যে ভাষায় এসব শিক্ষার্থীরা পেয়েছেন মুগ্ধতা, সে ভাষাটাকে ছড়িয়ে দিতে চান নিজ দেশের আঙিনায়, এমন মত তাদের। বাংলা ভাষাটা মনে রাখবো, আর আমার তো এটাই মানে ইচ্ছা আছে যে আমার নিজের বাবুরাদেরকেও শেখাবো। আমি বাংলা ভাষার সাথে আমার ফ্যামিলিকে শিখাবো। সোমালি বেঙ্গালি আছে, বেঙ্গালি মানুষের কাজ করবা, তারপরে আমি সোমালি হিসাবে বেঙ্গালি কথা বলবা, কোনো সমস্যা নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। একলা চলো, একলা চলো রে।